এপ্রিল মাসে তিস্তার দুকুলে উপচে পানি ঢুকে পড়ছে কৃষি জমিতে। বিস্তারিত জানাতে রংপুরের গঙ্গা চড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাল করিম মানিক। মানিক, তিস্তার আগাম বন্যায় ফসলের কি ধরনের ক্ষতি হয়েছে, কি বলছেন কৃষকরা এবং প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছে, বিস্তারিত জানাবেন। আকাশ, আপনাকে ধন্যবাদ। আমি রয়েছি রংপুরের গঙ্গাছড়ার মহিপুর এলাকায়। আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে আকস্মিক বন্যায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে, কৃষকের অপূরণীয় ক্ষতি। এই সময় আসলে গত 30 বছরে কৃষকরা দেখেনি। একজন কৃষকের সাথে একটু কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। আপনি তিস্তাপাড়ের মানুষ, তিস্তায় ফসল ফলিয়ে জীবন জীবিকা নির্বাহ করেন। তো এই যে অসময়ে এই বন্যা হয়েছে, এটি কি এর আগে কত কখন হয়েছে কিনা? অন্তপক্ষে 50 বছর আগেও আমরা এর দেখি নাই। এই বন্যা, এই চৈতি মাস এত যে বন্যা, একেবারে তোমার পিঁয়াজ, রসুন, তোমার এই যে বোরো, এগুলো সম্পূর্ণ একেবারে ভাসি গেছে। মানুষ নিঃস্ব হয়ে গেছে, সম্পূর্ণ ভাসি গেছে। এই চৈতি মাস যে এত বন্যা, এরকম কোনো দিন দেখিনি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন কৈষকের সাথে, তিনি বলছেন যে তার বয়সে চৈত্র মাসে এরকম তিস্তার পানি প্রবাহ কোনোদিন দেখেনি। অর্থাৎ তিস্তার পানি প্রবাহ আজকে সকাল পর্যন্ত প্রায় 20,000 কিউসেক ব্যারেজ পয়েন্টে রয়েছে। মুজান থেকে ধেয়ে আসছে পানি। পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিরা বলছেন যে আরো পানি বাড়তে পারে তিস্তার পানি প্রবাহ। তবে তিস্তার এই পানি প্রবাহ যদি আরো বাড়ে, তাহলে তিস্তার বুকে চাষাবাদ করা কৃষকরা অর্থাৎ এই অসময়ের বন্যায় মরতে বসবে। অর্থাৎ তাদের স্বপ্ন ভেঙে চুরমার হবে। এবং আগামী বছরগুলো, বছরের আগামী দিনগুলো কিভাবে চলবে তা নিয়ে তাদের কিন্তু কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তো এই ছিল আমার কাছে রংপুরের গঙ্গাছড়া থেকে সর্বশেষ। ফিরে যাবো আকাশের কাছে।